হলো? উত্তর এসেছে? চিঠিটা পড়তে তো দাও, না হলে উত্তর দেবে কিভাবে? আর চিঠি পড়ে রেগে যান যদি তাহলে? না লিখলেই ভালো হতো। দেখো, তোমার কথা শুনে আবার ভুল করলাম। মনে হয়েছে সস্তা মালপত্র পেয়েছে। আচ্ছা আচ্ছা, দেখা হবে। সুন্দর, খুব সুন্দর এঁকেছেন তো। কে হাতুন? এটা কি? কেউ না তো, এমনি এঁকেছি। মাশাল্লাহ, আঁকার হাত খুব ভালো, প্রতিভা আছে আপনার। প্রতিভা আছে। উরাম সুলতান, কি হয়েছে ইসমা? ইব্রাহিম পাশে এসেছেন, আমাকে ডেকে নিয়ে যেতে বললেন। ইব্রাহিম এসেছে? একা কথা বলতে চাই। ইব্রাহিম পাশা, কি হয়েছে? আপনার বিশ্বাস হয়েছে যে আমি কোনো অপরাধ করিনি? বাঁচাতে এসেছেন আমাকে? নিশ্চয়ই। আপনার উপর যে খুনের দায় আছে তা আমি সরিয়ে নেব হুররাম হাতুন। তাই সত্যি বলছেন? আমি সত্যি বলছি। আমি চাইলে এখনই আপনাকে প্রাসাদে ফিরিয়ে নিতে পারি। আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে হুররাম হাতুন। আমার কথা মতো চলতে হবে আপনাকে, না হলে সারা জীবন যাপনের অপেক্ষায় থাকতে হবে। আপনি কি চান আমার কাছ থেকে? এখন থেকে সম্মান করবেন হুররাম হাতুন, শ্রদ্ধা করতে শিখবেন। শ্রদ্ধা? যা বলা হবে তাই করবেন, অহংকার বিসর্জন দেবেন, এই শাস্তি থেকে মুক্তি পাবেন। তাহলে কাকে করব? আপনাকে? কেন আমাকে না, মাহিদ ইব্রান সুলতানকে? আমার সব কথা যদি মানেন হুররাম হাতুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলছেন এসব, বুঝতে পারলাম না। এর মানেটা হলো, আপনি প্রাসাদে ফেরার পর রাজপরিবারের সবার পোশাকে আপনার ঠোঁট স্পর্শ করবেন। তারপর মাহিদ ইব্রান সুলতানের কাছে আপনি ক্ষমা চাইবেন, বুঝেছেন? কে আছো? যা পালা। কি চিন্তায় পড়ে গেলেন?
আমি আপনার জন্য প্রাসাদের দরজা খুলছি, আপনি কি ফিরে আসতে চান না? এখনো কিছু বুঝতে পারছি না। আমাকে বের করে দিয়েছে, এখানে বন্দি করে রেখেছে, তাহলে ফিরিয়ে নিয়ে যাবেন কিভাবে? সেটা আপনাকে ভাবতে হবে না, এটা আমার কাজ। হ্যাঁ, কেন করছেন এসব? আমার বন্ধু হয়ে গেলেন নাকি? আমার শাস্তিতে বোধ হয় সবচেয়ে বেশি আপনি খুশি হয়েছেন। খুড়া মাতুন, কোনো ভুল ধারণা একদম রাখবেন না। আপনি ওখানে গেলে আমার কোনো লাভই হবে না। আপনি কি করে ভাবলেন আপনার জন্য করছে এসব? তাহলে কেন করছেন? খুড়া মাতুন, আমার জবাব চাই। সন্ধ্যা পর্যন্ত এখানে আপনার অপেক্ষা করতে পারবো না। আপনি কি সাথে আসবেন নাকি না? যা আপনা, ডেকেছিলেন আমাকে? গুলফাম হাতুন, অনেকদিন তোমার সাথে কথাবার্তা হয় না, কেমন আছো? ঠিক আছি জাহাপনা, সকলের দোয়ায় আপনার সুস্বাস্থ্য কামনা করি। গুলফাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এ কারণে কি আমার জীবনের সব নারী দ্বারা আমাকে কষ্ট পেতে হচ্ছে? জাহাপনা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কষ্ট দেননি, কখনোই মনে কষ্ট দেননি, অসম্মানও করেননি। সবসময় আমি চেয়েছি আপনাকে খুশি দেখতে, আপনার সাফল্য কামনা করেছি। আমার গর্ভের সন্তানকে হারিয়ে ফেলা আমি আমার নিজের ভাগ্য বলেই মেনে নিয়েছি, ধৈর্য ধরেছি। আমি আপনার থেকে আলাদা হবার কথা কখনো স্বপ্নেও ভাবতে পারি না জাহাপনা। এসো বসো। ফিরে যেতে হলে যা বলবো তাই করবেন। ইব্রাহিম পাশা, আমি অনেক কষ্ট করেছি, আমার মাকে বাবাকে বোনকে মেরে ফেলা হয়েছে, দাসী বানিয়েছে আমাকে, কারাগারে বন্দি করেছে, বিষও দিয়েছিল, আমার বন্ধুকে জাহাপনার খাস দাসী বানানোর চেষ্টা করেছে। আপনি সবকিছু জানেন। মাই দেবরানের সাথে শত্রুতা তাও ভালোবাসার জন্য করেছি আমি, আর আমাকে খুনি বানানো হলো, প্রাসাদ থেকে বের করে দিল, ছেলেকে কেড়ে নিল আমার থেকে। জাহাপনার জন্য, সন্তানদের জন্য সব কিছু করব আমি। তার মানে আপনি আসছেন? না, আসবো না, মাথা ঝোঁকাবো না, এরকম করব না, দুনিয়ার কেউ করাতে পারবে না আমাকে। সুলতানের ভালোবাসা আর ছেলের স্মৃতি নিয়ে মরে যাব আমি। খুব ভালো। বলছিলেন ইব্রাহিম পাশা? পাশা যাক জাহান্নামে। কি হলো হুররাম? বলে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবে আমাকে, নির্দোষ প্রমাণিত করবে।
এটা তো ভালো খবর, চলো গিয়ে তাড়াতাড়ি জিনিসপত্র গোছাই। শ্রদ্ধা করতে হবে, মাহি দেবরানের পোশাকে ঠোঁট ছোঁয়াতে হবে আমাকে, এরপর সে আমাকে প্রাসাদে নিয়ে যাবে। তুমি কি বললে? বলেছি যাব না। মাথা কি পুরোই খারাপ হয়ে গিয়েছে তোমার? ইব্রাহিম পাশাকে কেন ফিরিয়ে দিলে? এই দরজার পেছনে কি হচ্ছে, কি সহ্য করে যাচ্ছিলেন তা আমি জানি না জাহাপনা, কিন্তু জাহাপনা, আপনার এই দাসী আপনার মনকে ভালো মতো চেনে। আপনি নিজেকে কখনো দোষী ভাববেন না, কারো সাথে অন্যায় করেননি আপনি। আমি দোষী না হলে আর কে দোষী গুলফাম? বলো আমাকে তোমার মন কি বলে। মাহি দেবরান সুলতান আর হুররাম সুলতান দুজনেই আপনাকে পছন্দ করেন, অনেক ভালোবাসেন, ওনারা খুশি থাকুন, আপনার শাহজাদাদের মা ওনারা। কিন্তু দুঃখের বিষয় একটাই, ওনারা কেউ আপনাকে শান্তি দিতে পারেননি, আর আমিও তাই, আমিও আপনাকে কিছুই দিতে পারিনি, আপনার স্বপ্ন পূরণ করতে পারিনি, নিজেকে কোনোদিন আপনার উপযুক্ত করে গড়ে তুলতে পারিনি। এই অপূর্ণতাকে কাটানোর চেষ্টাও করিনি। কষ্ট পেও না, তোমার যেমন আমার প্রতি কোনো অভিযোগ নেই, ঠিক তেমনি আমারও তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তোমার চিন্তা ভাবনা সবার থেকে আলাদা গুলফাম, খুব সুন্দর তোমার মন। তোমার শুভকামনা আমার আর এই রাজবংশের জন্য খুব মূল্যবান। তোমাকে আম্মা আর হেতিজার সাথে যখন দেখি তখন বিশ্বাস করো খুব শান্তি পাই। হেতিজা কেমন আছে? সবই তো আপনার কারণে জাহাপনা, শাহজাদিকে কখনোই এত খুশি দেখিনি আগে, পাগল হয়ে যাচ্ছেন খুশিতে। তুমি প্রথম থেকে সবকিছু জানতে তাই না? আমি চেয়েছি উনি আপনার সাথে কথা বলুক, বুঝিয়েছি আপনার মন খুব নরম, কিন্তু উনি সাহস পাননি, কিছু বলতে পারেনি কখনো, তাই আমিও তার কথাগুলোকে গোপনই রেখেছি। শাহজাদি এসো, মাই দেবরান। মুস্তাফা কোথায়? মক্তবে গিয়েছে। আপনার বিয়ের প্রস্তুতি কেমন চলছে? আমি জানি না, আম্মাই সবকিছু করছেন, আমাকে শুধু আরাম করতে বলেছেন। গুলফাম কোথায়? জাহাপনার কাছে ডেকেছিলেন উনি। জাহাপনার কাছে? হ্যাঁ, ওনার ঘরে। কিছু বলবেন নিশ্চয়ই? কি কথা থাকতে পারে? আমি জানি না। তোমার দুশ্চিন্তা হচ্ছে এই নিয়ে? একদমই না, আমি তো এমনিতেই জানার জন্য জিজ্ঞেস করছিলাম। ফিরলে জিজ্ঞেস করে নিও। বাগানে আয়োজনের সব ব্যবস্থা হয়ে গেছে, আর সুমুলাগা বাচ্চাদের জন্য মনোরঞ্জনের আয়োজন করবে। কাল দুপুর থেকে সব রান্না শুরু হয়ে যাবে। সবকিছুর অনেক সুন্দর ব্যবস্থা যেন হয়, কোনো কমতি যেন না থাকে, প্রাসাদে সবার যেন পছন্দ হয়। বেগম সুলতান আরেকটা বিষয়ে কথা বলতে চাই, হেরেমে অস্থিরতা বিরাজ করছে। তার মানে? সাদিকা এখন খাস কামরায় একা থাকছে বেগম সুলতানা, আয়শা মারা যাওয়ার পর ওখানেই আছে, কিন্তু ও খাস বাদি না। যা করা উচিত তা দ্রুত করে ফেলো। এসো গুলফাম। শুভ সকাল। জাহাপনার কাছে গিয়েছিলে তুমি?
হ্যাঁ গিয়েছিলাম। কোনো বিশেষ কথা ছিল নাকি? জাহাপন আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলেন, এই জন্য। কি ব্যাপারে কথা? উনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? সব ঠিক আছে, এমনি অনেক ধরনের কথাই হচ্ছিল ওনার সাথে। শাহজাদি, কালকের অনুষ্ঠানে কি হবে জানেন? অনুষ্ঠানে কি হবে? জাহাপনা কাল আপনার বিয়ের ঘোষণা দেবেন, পুরো রাজ পরিবার বাগানে জড়ো হবে। আল্লাহকে অনেক ধন্যবাদ, এরকম দিন দেখার সুযোগ পেলাম। আসলে খুব খুশির খবর, এই খুশিটার অনেক প্রয়োজন ছিল আমাদের সবার জন্য। শেখর দাদা, আমি মরিয়ে যেতাম সুম্বু লাগা, আপনার একটু মায়া দেয় নেই, এখনই দম বন্ধ হয়ে যেত আমার। এখন কি ঘুমানোর সময়? আমি তো একটু বিশ্রাম নিচ্ছিলাম। কাল এত বড় উৎসব, বাগানে এত মানুষের আয়োজন হবে, আর তুমি ঘুমাচ্ছ? এখন কি হবে, এত তাড়াতাড়ি সব কেমন করে হবে? ঘুমাবে না, বিশ্রামও নিও না, যাও কাজ করো যাও। অসম্ভব সুম্বু লাগা, পেশাদার বাবুর্চিদের আগে খবর দিয়ে ডেকে নিয়ে আসতে হবে। আমি জানি না, দায়া হাতুনকে বলো গিয়ে এই ব্যাপারে। চলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, কোনো আলোচনা না। ও রাখো ওই মুরব্বা গুলো, এখন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বক বক বক, জলদি জলদি। সুম্বু লাগা মোটামুটি সব কাজ সামলে নেবে, তারপরেও প্রচুর কাজ বাকি থাকবে। তুমি আমার সাথে এসো, কাজগুলো বুঝে নাও, চলো জলদি করো। হুরাম হাতুন কি এই অনুষ্ঠানে থাকবে না? তাতে তোমার কি প্রয়োজন? প্রাসাদ থেকে বের করে দেয়া হয়েছে ওকে। শাহজাদা মেহমেদ আম্মু আম্মু করে কাঁদে, খারাপ অবস্থা ওর। এখনো ছোট, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আজ সন্ধ্যায় সাদিকাকে হেরেমে অন্যান্য মেয়েদের কাছে পাঠিয়ে দেবে। অন্য মেয়েদের সাথে খাস কামরার বদলে হেরেমেই থাকবে এখন থেকে সাদিকা। আচ্ছা বলেন, কোনো হাতুনের খোঁজ পেয়েছেন? না, এখনো খুঁজছি। আমার কাছে আপনার জন্য একটা ওষুধ আছে। ওষুধ? কিসের ওষুধ? ওষুধ দুঃখ দূর করার একটা ওষুধ, আর যদি সেই ওষুধ একবার কাজে লাগে তাহলে সব সমস্যার সমাধান করতে পারবেন। কোনো কিছুই আমার দুঃখ মেটাতে পারবে না, আমি সামলে নেব নিজেকে। ঠিক আছে ভাই, আমি তো শুধু একটা কথা বললাম, এখন আপনি আপনার ইচ্ছা মতো কাজ করেন। ও পাশা, শুভ সকাল। খুব বেশি জরাজীর্ণ পোশাক পরে ফেললেন না ইব্রাহিম? আপনাকে তো চিনলাম না। আমাদের আর এখন চিনবেন কেমন করে, উজিরে আজম হয়ে গিয়েছেন যে, আর পারগা গিয়ে যে এই অবস্থা হবে আমি জানতাম। সব ঠিক আছে তোমার দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা 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 তওবা। হুররাম, হুররাম, কি চিন্তা করছো তুমি বলো তো? ইব্রাহিমের কথা মানলেই হতো তাই না? না, একদম না, আর চিন্তাও করব না। আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই মেনে নিতাম ওনার কথা। তোমার জায়গায় থাকলে আমিও তাই করতাম, কিন্তু আমি সে জায়গায় নেই। মাহি দেবরানও না আমি। মিহিমা উঠে গিয়েছে,
আমার চিন্তার বাইরে এটা। পাগল হয়ে গেলাম নাকি আমি? শান্ত হও, শান্ত। ও হলো আমার ভাই নিকো, আর ও হলো মাত্রাক্ষী, যার কথা তোমাকে বলেছিলাম, পারগা থেকে এসেছে আমার সাথে। উনি কি আপনার জমজ ভাই? হ্যাঁ। ও তাই বলবেন তো আগে। বাবাও এসেছেন সাথে। কেমন আছো? মেহমানখানায় আরামে ছিলে তো? কাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, শুধু আরাম আর আরাম, আর কি চাই? ঠিক আছে, চলো নিকো শরবত পান করি। পাশা, আমার আপনাকে কিছু কথা বলার ছিল। তুমি যাও নিকো, আমি আসছি। হ্যাঁ বলো। ভিক্টোরিয়ার কি অবস্থা, ঠিক তো? এই নামের কোনো মেয়ে আর হেরেমে নেই মাত্রাক্ষী। কি বলছেন, কোথায় গিয়েছে, কিছু হয়ে যায়নি তো? একটু তো শ্বাস নাও, বলছি ও এখন বেগম সুলতানের সেবা করছে, আর বেগম সুলতানা ওকে মুসলমান করে ফেলেছেন। ওর নতুন নাম সাদিকা। ভালো আছে তো? আরে খুব ভালো আছে, ও অনেক ভালো জায়গায় পৌঁছে গিয়েছে, বেগম সুলতানার সেবা করে, একদম ঠিক আছে, শরীরও ভালো আছে, তুমি চিন্তা করো না। চলো নিকো অপেক্ষা করছে, এসো। ভালো, খুব ভালো। সকাল থেকে কেঁদে যাচ্ছে শাহজাদি, সবকিছু করে দেখেছি কিন্তু মা চলে যাওয়ার পর এক মুহূর্তের জন্য ঘুমায়নি, কোনো কিছুতেই চুপ হচ্ছে না শাহজাদি। শোনা, চুপ করো, ঘুমিয়ে পড়ো শোনা। যাও প্রহরীদের গিয়ে বলো ঘোড়ার গাড়ি বের করতে, পুরনো প্রাসাদে নিয়ে যাবো ওকে। বেগম সুলতানা কি বলবেন শাহজাদি? যা বলেছে তাই করবে, যাও এক্ষুনি। মেহরিমা, এক তুমি আছো আমার কাছে, মেহমাত তো ওখানে, কে জানে কেমন আছে, না জানি কোন পাপের শাস্তি বের করে দিল আমাদের। যাবো না। এসো পারগালি। দেখো, পছন্দ হয়েছে তোমার? এখানে হীরা বসবে, আর এইখানে বসবে পান্না, আর এখানে বড় একটা চুনি লাগানো হবে। কোন সৌভাগ্যবতীর গলায় বসবে এই অপূর্ব হারটি, যাবো না? হেতিজার জন্য বিয়ের উপহার। শাহজাদির অনেক পছন্দ হবে নিশ্চয়ই। আমার সব উপহার এই উপহারের কাছে মরিন লাগবে, যাব না। কোথায় ছিলে পারগালি? দরবার শেষে আর দেখলাম না। রাজদরবারের সব কাজ শেষ করেছি, তারপর বাজারে আমার ভাই নিকোর সাথে দেখা করলাম, মাত্রাক্ষী নাসুর সাথেও গল্প হলো কিছুক্ষণ। আচ্ছা সাদিকা, চলো বিছানা পত্র গোছাও। আমি নির্দোষ, কিছু করিনি আমি। দা হাতুন আদেশ দিয়েছেন, এখন আর এখানে একা থাকবে না, মেয়েদের সাথে নিচে থাকবে তুমি। আমি যাব না, সবাই অপছন্দ করে আমাকে, মেয়েরা দুর্ব্যবহার করে। তো এমন কিছু করো যেন সবাই তোমার সাথে মিলেমিশে থাকে। আমি একা থাকতে পারবো, আমি ঠিক আছি। এই ঘর খাসবাদীদের জন্য, আর তুমি ভালো মতোই জানো এটা। আমিও বেগম সুলতানা খাসবাদী, আমাকেও ইব্রাহিম পাশা নিয়ে এসেছিলেন হেরেমে। বোকা তুমি সাদিকা, এভাবেই কোনো মেয়ে খাসবাদী হয়ে যায় না। কেন হয় না? সুলতান সুলেমানের সেবা করার পর হয় খাসবাদী। আমিও করবো ওনার সেবা। বাহ, তুমি কি মনে করো
অনেক সহজ সেখানে পৌঁছানো। কিভাবে পৌঁছাবো বলুন? চলো, অনেক কথা হয়েছে, এখন চুপ করে নিজের জিনিস গোছাও, দ্রুত। ইব্রাহিম, বিয়ের প্রস্তুতি নাও। কাল বাগানে যে উৎসব হবে সেখানে আমি তোমাদের বিয়ের ঘোষণা দেব। আমি অনেক খুশি যাব না, কিন্তু আপনার তো মন ভালো নেই, অন্তর থেকে খুশি না আপনি। আমি বুঝতে পারছি, আপনি চাইলে উৎসব পরে করা হোক। না, এটাই সঠিক সময় পারগালি। আমার কাছের মানুষগুলোর হাসি মুখ দেখে আমি আনন্দ পেতে চাই। যাবো না। প্রয়োজন হলে ডেকে নেবেন। আমার কাজগুলো কার কাছে হস্তান্তর করে দিয়ে যাবে পারগালি? কারো কাছে না। আপনার কাছের কাউকে আমি বিশ্বাস করি না ঝাপনা। আপনার সব কাজ আমার দায়িত্বেই থাকবে। সে দেখা যাবে। বেগম সুলতানা, জিজ্ঞেস করতে এসেছিলাম, আপনার কি কিছুর প্রয়োজন আছে? শাহজাদা মেহমেদ ঠিক আছে তো? দয়া একটু অস্থির হয়ে আছে মাকে কাছে না পেয়ে, কিন্তু ঠিক হয়ে যাবে। ঘুমানোর আগে আমি আমার নাতিকে দেখতে চাই একবার। নিশ্চয়ই বেগম সুলতানা। এই নাও গুলনিহাল, সামলা ওকে। হেতিজা সুলতান, আপনি এসেছেন এখানে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে? আমার ছেলে, আমার মেহমেদ, আমার সোনা। দায়া, শাহজাদা কোথায়? মুখে তালা দিয়েছ নাকি? শাহজাদা একদম চুপ হচ্ছিলেন না, কিছুই খাচ্ছিলেন না। হেতিজা সুলতান এসেছিলেন, উনি শাহজাদাকে পুরনো প্রাসাদে নিয়ে গিয়েছেন, ওনার মায়ের কাছে। তুমি এই প্রাসাদে কি দায়িত্ব পালন করছো দায়া? এমন এক ঘটনা ঘটে গেল কেন জানলে না? এই কথা রাজ পরিবারের কোন দায়িত্ব দিয়েছিলাম তোমাকে আমি? বেগম সুলতানা, হেতিজা ফিরে আসলেই আমার ঘরে পাঠাবে ওকে, এখানেই অপেক্ষা করো ওর জন্য। শাহজাদি, এই উপকার সারা জীবন মনে রাখবো। মেহমেদকে নিয়ে এসেছেন, যদি এমন কিছু করতে পারতাম যেন শাহজাদা সবসময় তোমার কাছে থাকতো। সুযোগ দেখে ইব্রাহিমের সাথে কথা বলবো, যদি উনি কিছু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো। ইব্রাহিম পাশা, আমার কথা থাক, আপনার কি খবর? আম্মা কাল বাগানে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে আমাদের বিয়ের ঘোষণা দেবেন জাহাপনা, সব লোক থাকবে। আমি আমি থাকবো না ওখানে, আমার হাতে কিছু নেই। তুমি তো জানোই আমি তোমাকে নির্দোষ বলে বিশ্বাস করি।
কিন্তু তুমিও মেনে নাও হররাম, তোমার খারাপ ব্যবহারের কারণে সবাইকে শত্রু বানিয়েছ। ধৈর্য ধরো, বুঝতে শেখো, নিজের মধ্যে স্থিরতা আনো, বেয়াদবি করো না, না হলে প্রাসাদের দেয়ালের সাথে সারা জীবন মাথায় ঠুকবে, যাপনের কাছেও কখনো পৌঁছতে পারবে না। অনেক দেরি হয়ে গিয়েছে, এখন যেতে হবে। শাহজাদি, আরেকটু বাচ্চাকে আরেকটু আদর করে নেই না হররাম, এভাবে জিত করো না, মুশকিলে পড়ে যাব। যদি আম্মা জেনে যান তাহলে আর আসতে পারবো না। ঠিক আছে, মেয়েরা জায়গা দাও, এখন থেকে এখানে সাদিকাও তোমাদের সাথে থাকবে। দেখো খাসকামরার বাসিন্দা আজ গরিব ঘরে চলে এসেছে। স্বাগতম সাদিকা, আসুন, এই জায়গা ঠিক আছে আপনার জন্য? পছন্দ হয়নি ঘর? হয়নি। চুপ করো, এই বিছানা কার? এসমার বিছানা এটা, হুররাম হাতুনের কাছে গেছে তাই খালি আছে। ঠিক আছে, যাও সাদিকা, এই বিছানা তোমার। এতগুলো মেয়ের মাঝখানে কিভাবে থাকবো আমি? আর একটা কথা বললে এই বিছানা অন্য কাউকে দিয়ে দেব। নিগার কাউসা, এখন কি হলো? যা শুয়ে পড়ো। আমাকে সাহায্য করুন, আমিও খাসবাদী হতে চাই। তুমি মনে করছো এটা অনেক সোজা? আপনি বলুন কি করতে হবে সহজ করার জন্য। সাদিকা কথা শোনো, আমার হাতে কিছুই নেই, সুলতানের নজরে পড়লে হয়তো সম্ভব, সেটাও আজকাল কঠিন। জানি আপনি সাহায্য করতে পারবেন। এগুলো কোথা থেকে পেলে তুমি? বেগম সুলতানা দিয়েছেন বকশিস। আচ্ছা, খুব জলদি বকশিস চিনেছ, রাখো নিজের কাছে। মাফ করবেন, ভুল করে ফেলেছি মনে হয়। সাদিকা একটা কথা ভালো মতো শুনো, এই ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, আর তুমিও এসব আমাকে আর বলবে না। সুম্বুলাগাই আছেন, যিনি কিছু করতে পারবেন। শাহজাদিশ, আসতে বলুন, অনেক কষ্টে ঘুমিয়েছে। শাহজাদি, বেগম সুলতান আপনাকে ডেকেছেন। এখনই ডেকেছেন? আপনার উপর যে খুনের দায় আছে তা আমি সরিয়ে নেব হুররাম হাতুন, কিন্তু আমার একটা শর্ত আছে হুররাম হাতুন। রাজপরিবারের সবার পোশাকে আপনার ঠোঁট স্পর্শ করবেন, তারপর মাহিদেবরান সুলতানের কাছে আপনি ক্ষমা চাইবেন, বুঝেছেন? ধৈর্য ধরো, বুঝতে শেখো, না হলে প্রাসাদের দেয়ালের সাথে সারা জীবন মাথায় ঠুকবে। আমার অনুমতি ছাড়া তুমি কিভাবে মেহমেদকে তোমার সাথে নিলে? আম্মা মেহমেদের মার জন্য হুররাম পুরানোর প্রাসাদে অন্যায় শাস্তি ভোগ করছে। নিজে গিয়েছো তো গিয়েছো, আবার মেহমেদকেও সাথে নিয়েছো, এত সাহস পেলে কি করে? ও একজন মা, আপনার মতো। মেহমেদ খুব কাঁদছিল, এই জন্যই আমার সাথে নিয়ে গিয়েছিলাম ওকে। হেতিজা, আমি জানি তোমার উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু তোমার এই দখলদারি করাটা একদমই ঠিক হয়নি কিন্তু মা, তাই না? চিন্তা করবেন না আম্মা,
আজকের পর আপনার কোনো ব্যাপারে আর নাক গলাবো না। এছাড়া প্রাসাদ থেকে তো চলেই যাচ্ছি, আমি আপনাকে আর জ্বালাতে আসব না। শুভরাত্রি আম্মা। চলো চুলার আগুন বাড়াও, দ্রুত দ্রুত করো, শরবত বানিয়েছ? ও পোলাও দমে দাও, জলদি চলো, দ্রুত করো দ্রুত। শেখর আগা, শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়েছে তো, দাও তো একটা মিষ্টি চেখে দেখি। একটু অপেক্ষা করুন শুম্বুল আগা, মিষ্টি মাত্র শিরায় ডুবিয়েছে। হ্যাঁ, আপনি জিলাপি খেয়ে দেখুন, খুব ভালো হয়েছে। এই নিন। আমার তো এগুলো একদম বাসি মনে হচ্ছে। থাক রেখে দাও। কথা শোনো, কোনো জিনিস যদি কম পড়ে তাহলে একদম বলে দিলাম তোমাকে পুরনো প্রাসাদে পাঠিয়ে দেব, তখন সারা জীবন বসে বসে চাল বাজবে, বুঝতে পেরেছো? এই নাও, জায়গা মতো রেখে দাও জিলাপি। জলদি জলদি। ও সব নষ্ট হয়ে গেল, আবার সব বানাও জলদি, যাও জলদি। তোমরা সবাই আবার মাথা কাটাতে চাও, কি করবো আমি এদের নিয়ে? এত আয়োজন কিসের জন্য ফের হাত পাশে? আপনি নিশ্চয় জানেন। আমার কোনো ধারণা নেই। আমরা চলে যাচ্ছি আর এদিকে উৎসব হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। অপেক্ষা করি কি হয়। এখানে আমি শাস্তি ভোগ করছি, একা। ওখানে প্রাসাদে উৎসব হচ্ছে।